আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো। অন্যান্য দিনের মতো আজও আমি তোমাদের সামনে একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে আমাদের আজকের পাঠ পরিচিতি দেখে নেই। আমাদের আজকের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম, দ্বিতীয় অধ্যায়ের দশম পাঠ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে কিছু চিত্র লক্ষ্য করি। এখানে তোমাদেরকে কিছু ছবি দেখানো হচ্ছে, দেখে তোমরা নিজেরা চিন্তা করো। আমি এখনও বলবো না যে এগুলি তোমরা কতটুকু চিনো বা পরিচিত কি না, নিজেরা চিন্তা করতে থাকো ছবিটি। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো এগুলো কিসের ছবি। তাহলে এবার আমিও তোমাদের সাথে বলি যে এগুলো আমরা কিছু ডিভাইস দেখতে পাচ্ছি যেগুলোর ভিতরে তথ্য জমা করে রাখা যায়, যেমন পেন ড্রাইভ, এটার ভিতরে তথ্য জমা করে রাখা যায়, সিডি, মেমোরি কার্ড, আরও দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক। তাহলে এই যে ছবিগুলি দেখা যায় এগুলির ভিতরে তথ্য জমা অর্থাৎ স্টোর করে রাখা যায়, আর এই জন্য এগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস। তাহলে আমরা বুঝতে পারলাম কি স্টোরেজ ডিভাইস, কম্পিউটারের কিছু স্টোরেজ ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ্য বিষয় মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠ শেষে যা শিখতে পারব সেগুলো আমরা এক নজরে দেখে নেই। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারব, মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি কাজ করে তা বলতে পারব, মেমোরি ও স্টোরেজ ডিভাইসের কার্যাবলী বর্ণনা করতে পারব, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে মেমোরি ও স্টোরেজ ডিভাইসের ব্যবহার ব্যাখ্যা করতে পারব। আমরা আমাদের মূল আলোচনা এবার চলে যাই। প্রথমে আমরা যে ডিভাইসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে র্যাম, RAM, যেটার ফুল মিনিং হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তা আমরা এখন এই র্যাম সম্পর্কে কিছু আলোচনা করব। র্যাম হচ্ছে কম্পিউটারের একটি প্রধান মেমোরি, এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রসেসর প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য জমা করে। আমরা যে তথ্যটা ইনপুট করি সেটা প্রথমে যায় কোথায়, র্যামে। সেটা আমরা সেখান থেকে প্রসেসর যেই তথ্যটা প্রসেস করে, অর্থাৎ প্রসেসর কি করে, ওই তথ্যটাকে তৈরি করে আমরা যেটা ইনপুট করব। সে যেমন আমরা একটা স্বরেও দরকার আমাদের, আমরা যখন বাটনে কিবোর্ডে স্বরেও চাপ দেবো, আর স্বরেওটা তৈরি করবে প্রসেসর। তাহলে সেটা পায় কোত্থেকে, র্যাম থেকে। তাহলে আমরা বলতে পারি যে প্রসেসর র্যাম যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে র্যাম বলে। আমরা এখন দেখতে পাচ্ছি র্যামের ফুল চিত্র, র্যামটাও তোমরা চিনে নাও, এখানে র্যামের চিত্র সহ দেওয়া আছে। এবার আসো রম, অর্থাৎ রিড অনলি মেমোরি। রম হচ্ছে কম্পিউটারের প্রধান মেমোরি, এর পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। ICT যন্ত্রপাতি বা কম্পিউটার হার্ডওয়্যার সচল রাখার জন্য নির্দেশনার প্রয়োজন হয়। তাহলে এই যে নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার কি করা যায় না, চালু করা যায় না। তাহলে রমে কি করে, যখন আমরা কম্পিউটার ওপেন করি দেখবা বিভিন্ন জিনিস অটোমেটিক ওপেন হইতে থাকে, আসতে থাকে, সেখান থেকে তথ্যগুলি কম্পিউটারে দেয়। তাহলে সে এগুলি পড়তে থাকে এবং ওপেন হইতে থাকে। তাহলে আমরা এখানে রমের চিত্র দেখতে পাচ্ছি, যেটা সাধারণত মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকে। এই জন্য রমটা সাধারণত আমরা সচরাচর আমরা দেখি না বা হাতে পাই না, কারণ র্যাম একটা ভিন্ন স্থায়ী মেমোরি, আর রমটা হচ্ছে রিড অনলি মেমোরি, এটা একটা অস্থায়ী মেমোরি। যেখানে এটা থাকে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন থাকে, এই জন্য আমরা এটা দেখতে পাই না আমরা। তাহলে দেখতে পেলাম র্যাম। তারপর আছে হার্ড ডিস্ক, খুবই গুরুত্বপূর্ণ একটি স্টোরেজ ডিভাইস, যেখানে আমরা অনেক অনেক তথ্য জমা করে রাখতে পারি। আর সাধারণত হার্ড ডিস্কটা IBM কোম্পানি 1956 সালে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে। তো বর্তমানে আমরা 500 গিগা থেকে শুরু করে
প্রায় 4 টেরা অর্থাৎ 4000 জিবি পর্যন্ত আমরা হার্ড ডিস্ক বাজারে দেখতে পাই, এমনকি আমরা ব্যবহারও করে থাকি যেগুলো কম্পিউটারের সাথে লাগানো থাকে। তো আমরা এখানে হার্ড ডিস্কের চিত্রও দেখতে পাচ্ছি, তাহলে তোমরা হার্ড ডিস্কটা এতক্ষণে চিনে ফেললে। আরও কিছু স্টোরেজ ডিভাইস, সিডি ডিভিডি, যেগুলোর ভিতরে তথ্য জমা করে রাখা যায়। সিডি ডিভিডির মধ্যে আর ওই তথ্য নিয়ে আমরা যে কোনো জায়গায় বহন করতে পারি সিডি ডিভিডি নিয়ে। এটা আমাদের অনেক বড় একটা সুবিধা, এই যে আমরা সিডি ডিভিডি এখানে দেখতে পাচ্ছি। সিডি ডিভিডির আরও অনেক কার্যকর আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো, তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি, সহজে বহন করা যায়, স্থায়িত্ব বেশি, তুলনামূলক মূল্য অনেক কম, ব্যবহার অত্যন্ত সহজ। তাহলে আমরা এই জিনিসটা এখানে দেখতে পারলাম। এবার আসো ফ্ল্যাশ ড্রাইভ, আমরা এখানে চিত্র সহ দেখি, অর্থাৎ পেন ড্রাইভ আমরা যেটা মনে করি। এটা সিডি ডিভিডির চেয়ে আমি মনে করি আরও অনেক সহজ এবং অনেক তথ্য ধারণ করা যায় এবং অনেক জায়গায় বহনও করা যায়। তো এই জন্য পেন ড্রাইভটা অর্থাৎ ফ্ল্যাশ ড্রাইভটা বর্তমানে আমাদের অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, আর এটার ব্যবহারও আমরা শিখে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা স্টোরেজ ডিভাইস এখানে দেখতে পাচ্ছি, মেমোরি কার্ড, যেটা আমরা মোবাইলের ভিতরে ব্যবহার করে থাকি। এখানেও অনেক তথ্য বহন করা যায়, সংরক্ষণ করা যায়, যেটা আমরা মোবাইলের মাধ্যমে সেই তথ্যগুলি আমরা দেখতে পারি বা দেখতে পাই। অথবা MP3 বা MP4 প্লেয়ার এর ভিতরেও আমরা এই মেমোরির কাজ করতে পারি, দেখতে পারি এই জিনিসটা। তাহলে অবশ্যই আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম তোমরা বুঝতে পেরেছ আমাদের মূল আলোচনার বিষয়। সেই প্রেক্ষিতে এখন আমি তোমাদেরকে দলীয়ভাবে একটি কাজ দিচ্ছি, যে কাজটি তোমরা একে অপরকে সহযোগিতা করে কাজটি করবা। যে তথ্য সংরক্ষণের জন্য সিডি ডিভিডি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে বেশি উপযোগী মনে করো সেটা যুক্তিসহ তোমরা বর্ণনা করবে, তোমাদের খাতায় লিখবে। তাহলে তোমরা এই প্রশ্নটাও লিখে রাখো। এ হচ্ছে তোমাদের দলীয় কাজ, অর্থাৎ দলগতভাবে যেই কাজটা তোমরা করবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের জন্য যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই নোট করে রাখো এবং উত্তর দিবা, উত্তরে লিখবা। যে র্যাম এর পূর্ণরূপ কি, যেটা আমরা পিছনে আলোচনা করেছি, রম এর পূর্ণরূপ কি, তৃতীয় নম্বরে হার্ড ডিস্ক কত সালে কোন কম্পিউটার ব্যবহার করা হয় এবং পেন ড্রাইভ ব্যবহারের সুবিধা কি কি, কিছু সুবিধা তোমরা লিখবে। এই হচ্ছে তোমাদের মূল্যায়ন কৌশল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে যেই কাজগুলো করলাম বা পড়াগুলো দেখলাম, এর প্রেক্ষিতে তোমরা বাসায় বসেও নিজেরা যে কাজগুলি করবে। আর যদি তোমরা বাসায় বসে এগুলো কাজ না করো, চর্চা না করো, তাহলে এগুলি কিছুই তোমাদের মনে থাকবে না। তারই প্রেক্ষিতে তোমাদেরকে বাসার জন্য কিছু কাজ দিয়ে দেওয়া হচ্ছে। বাসায় বসে যে কাজগুলি তোমরা করবে, যে তোমার দেখা 2টি মেমোরি ও স্টোরেজ ডিভাইস এর নাম লিখবে ও তাদের বর্ণনা করবে, অর্থাৎ তাদের বর্ণনা নিয়ে আসবে। আর এই কাজগুলি তোমরা করে তোমাদের বাসায় বড়রা যারা আছে অথবা তোমাদের আব্বু আম্মু, তাদেরকে এই লেখাগুলো দেখাবে এবং সেই অনুযায়ী কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।